একজন আমাদের জ্যোতির্মণি, তাম বিশ্বের জন্য যিনি রহমত, মহান আল্লাহ তাআলা যাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে অযথা ব্যর্থ কালিমা লেপনের অপচেষ্টা যে চালিয়েছে, এ হলেন ভারতের বিজেপি শাসিত সরকারের মুখপাত্র নূপুর শর্মা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি যে নূপুর শর্মাকে অনতিবিলম্বে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যদি এই শাস্তি কার্যকর না করে তাহলে ভারত শাসিত সরকারকে আমি বলতে চাই, তুমি সাগরের ঢেউ দেখেছো কিন্তু ঢেউয়ের গর্জন দেখো নি, তুমি সিংহ দেখেছো হুঙ্কার তুমি শুনো নাই, আমাদের হৃদয় কুঠুরি বিশ্বের মোহাম্মদ রাসূলুল্লাহ যেন কেউ কখনো অপমান করতে না পারে, এই দুষ্টতা প্রদর্শন না করে, তার জন্য আমরা দাঁত ভাঙা জবাব দিতে সকলের মাঝে আছি কিনা, আমাদের জীবন দিতে হয়, তারপরে আমরা কখনো বিস্তার হবে না। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, বাংলাদেশ সরকার সংসদের মধ্যে আইন পাশ করতে হবে, তারাই বিশ্বব্যাপী কটূক্তি কর্তৃপক্ষ করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভারতের দূতাবাসের হাই কমিশনারকে ডেকে এনে নিন্দা প্রস্তাব জানাতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। এই 90% মুসলমানের দেশে কোন কটূক্তিকারী থাকতে পারবে না, এমনকি দুনিয়ার কোথাও জমিনের কোথাও নবী থেকে অপমানকারীর বেঁচে থাকার কোন অধিকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার নদীর ব্যাপারে কটূক্তি করবে ওই ব্যক্তিদের পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। তাওহীদী জনতা যে কোনো সময় যে কোনো স্থানে আমাদের প্রিয় নবীকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে, সুন্নতকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা জন্য পত্রিকা পেতে নেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আপনি দাঁড়া না, আমি সুন্দর মন্ত্র সম্মানিত উপস্থিতি, কথার দীর্ঘায়িত কর্তা তাতে একটাই, বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ, খাস করে বাংলার মানুষ ভাষার বন্ধুদের জীবনকে বিলীন করতে পারে কিনা, ইতিহাস সাক্ষী ভাষার জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, সে শুধু দেশের নয় সারা বিশ্বের মুসলিম উম্মতের, সারা বিশ্বের সকল মানুষের, যিনি নাকি দরদের দরদ পরিচয় টুকরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কটূক্তি করবে আমরা তা মানতে পারি না, মানতে দেব না। ইনশাআল্লাহ এই প্রতিমা সারা বিশ্ব উঠেতে উঠবে, আমরা অতিলম্বে তার গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আমরা সরকার বাহাদুরকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে জানাইতে চাই, এবং শুধু কি তাই, রক্ত দিতে পারে বাংলার মানুষ, জীবন দিতে পারে, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করতে পারি, ওই সমস্ত ঘাতক যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে বলতেছে, আমরা আজকের এই গল্পনার সমাবেশে এই দ্বারা আমরা জানাইতে চাই আমরা রক্ত দিয়েছি আরো দিব, প্রয়োজন পড়লে আমাদের জীবনকে বিলীন করে দিব, কিন্তু আমাদের ইসলামের উপর কোন আঘাত করলে কাউকে আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। সকলকে দিনের সহিব দান কুশল আমি করতে রাখেন কিনা বলে, এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই শুধু বাংলাদেশ সরকার না, কাগজ পর্যন্ত যত সরকার আসবে এই গল্পনায় মাছ সাক্ষী হয়ে থাকবে যে নবীর সুসুন্দর বেঁচে থাকা পৃথিবীতে কোনো অধিকার নাই। কর্তা জনগণ জেগে উঠেছে, সারা বাংলার জনগণ জেগে উঠেছে, সারা দুনিয়ার মুসলিম এক হয়েছে, মুসলিম অমুসলিমকে আল্লাহ রাসূলের কটূক্তিকারীদের ছেড়ে দেওয়া হবে না। এই সমাবেশ থেকে সরকার কর্তৃক আমরা আমাদের দাবি তুলে ধরছি, এক নম্বর দাবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং সেই দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড।
দুই নম্বর ভারতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। তিন নম্বর রাষ্ট্রীয় ভাবে ভারতীয় পণ্য বয়কট করার ঘোষণা দিতে হবে। আমি এই মর্মে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, জিহাদ বা যুদ্ধ দুই প্রকার। প্রথম যুদ্ধ হলো যেটা কাফেররা করেছিল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াতে আবু তালেবকে বয়কট করে বন্দী করে রেখে, আপনারা জানেন না কথা, যদি সেটা সত্য হয় কাফেররাই করতে গিয়েছে। আজকে আমরা ইন্ডিয়ান সব ধরনের পণ্যকে বয়কট করার মাধ্যমে আমরা আমাদের নবীর পণ্যের উদাহরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আপনারা যে আপনারা বলেন চার নম্বর আমাদের প্রস্তাব হচ্ছে ভারতের হাই কমিশনারকে ডেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানাতে হবে। সরকারকে এই গড়পাড়া তাফিনি জনতার পক্ষে এই চার দফার দাবি জানাইলাম। আমাদের সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন, এই গড়পাড়া তাফিনি জনতার পক্ষে সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমরা এই আমাদের প্রস্তাবকে সরকার পর্যন্ত পৌঁছাই দিবেন বলে আমাদের আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামীকাল শাহনাজি সালাত সম্মেলন আছে মানিকগঞ্জে, আমরা সকলেই শরীক হওয়ার চেষ্টা করবো।